হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি খুবই সিম্পল এবং ইজি একটা ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে ভীষণ ভালো লাগে, তাছাড়া সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নাস্তাটি বানানোর জন্য 6 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলো প্রথমে চারি সাইড কেটে নেব, তারপর ব্রেডটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এরকম ভাবে আমি কেটে নিয়েছি, এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম, আর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেব ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স, আর দেব স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি, তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এরপর সবগুলো উপকরণ এইভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দেব, তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব, তারপর তেলটাকে ভালো করে ব্রাশ করে নেব। এবার ডিম এবং ব্রেডের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দেব এবং এইভাবে ভালো করে সমান করে নেব। আমি সুন্দর করে শেপটা দিয়ে দেব। এবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। 2 মিনিট পর এটাকে উল্টিয়ে নেব, আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করে নেব। তো আমার হয়ে গেছে, এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার এটাকে কেটে পরিবেশন করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।